হ্যালো বন্ধুরা, সোফার মধ্যে শুয়ে পড়েছি, শুয়ে পড়ে ভিডিও করছি। দেখো লাইটটা মুখে পড়ছে না, তার জন্য স্কিন মানে একটু কালচে কালচে ভাব লাগছে। হ্যাঁ লাভ যেরকম সেরকম, ঠিক আছে। শুয়ে পড়েছি মাথার কাছে, ওই যে দেখো ক্যামেরার স্ট্যান্ড রয়েছে, সেলার মেশিন, দেখতে পাচ্ছ? আর শুয়েই পড়ছে, ঘুম আসলে ঘুমিয়ে পড়বো। চুলগুলো এলো এলুথালু হয়ে গেছে, বুঝতে পারছি। কেমন করে শুরু করেছি, তাকাচ্ছি তোমাদের দিকে, দেখো কি করবো। রাত্রিবেলা ভিডিও করতে গেলে যা হয়। বলো তো, টিকটিকি অনেক রাত, টিকটিকি শব্দ করছে, আমি ভয় পেয়ে গেছি। সবাই প্রায় ঘুমিয়ে পড়েছে, 12:30 বাজে, আর আমি সেই টিকটিকি শব্দতে মানে ভয় পাচ্ছি। দেখো এই বয়সেও নাকি ভয় পাচ্ছি, কিরম ব্যাপার স্যাপার। আসলে আমি না একটু ভিডিও করার জন্য এখানে লাইট গেলে ছবি টবি তুলছি। ও দেখ কীভাবে ভিডিওটা করলে ঠিক হবে সেটার জন্য। কি করব, সুযোগ পেয়েছি ছবি করে সোশ্যাল মিডিয়ায় ছাড়ার জন্য, তাই এটাই করছি। ভালো লাগে, সবাই করে আমি কেন করব না, স্বাধীনতা আছে। ভালো ভিডিও ছাড়তেই পারি, ভালোভাবে কথা বলতেই পারি, না বলে কি আছে? কেউ তো শত্রু নয় যে আমি তাদেরকে ভিডিও দেখাবো না। আর যে শত্রু সে হয়তো দেখবে না, দেখতে হবে না। যে মিত্র সবই তো মিত্র, শত্রু তো অল্প হয়, মিত্র বেশি হয়। আর এমন একটা পরিস্থিতি থাকে, শত্রু মিত্র দুটোই থাকে হয়তো, যেই শত্রু সেই মিত্র, সেটাও মনে হচ্ছে। পুরো তো সে সারা জীবন শত্রু থাকতে নাও পারে, কখনো শত্রু কখনো মিত্র, এই নিয়েই তো জীবন। যাই হোক, শুভরাত্রি বলে রেখে দিচ্ছি, আবারও শুভরাত্রি বললাম। ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো।